সময়ের সংবাদে প্রকাশিত খবরেছে। গতকাল আমরা দেখিয়েছিলাম অঙ্গনওয়ারি কেন্দ্রের বেহাল দশা। ঘটনাটি গোঘাটা 2 নম্বর ব্লকের ফুলুই 1 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কৃষ্ণগঞ্জ এলাকার অঙ্গনওয়ারি কেন্দ্রের। তার বেহাল দশা, একদিকে ছেড়ে পড়ছে মাটির দেওয়াল, আর সেই ভাঙা দেওয়াল দিয়ে চোরেরা অবাধে চুরি করে নিয়ে যাচ্ছিল শিশুদের খাদ্য সামগ্রী। শিশুদের পঠন পাঠনের মতো ন্যূনতম ব্যবস্থাও ছিল না। আমাদের সেই খবর প্রকাশের পরই ঘটনাস্থলে ছুটে যান জনপ্রতিনিধিরা। তারা এলাকার মানুষজনের সঙ্গে কথা বলেন এবং ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের সঙ্গে কথা বলেন। যেহেতু ভোট চলছে, তাই এই মুহূর্তেই পাকা অঙ্গনওয়াড়ি কেন্দ্র করা সম্ভব নয়। তা সম্ভব না হলেও আপাতত পঠন পাঠন যোগ্য এবং স্বাস্থ্যকর কীভাবে গড়ে তোলা যায় সে বিষয়েও তারা কথা বলেন। এ বিষয়ে স্থানীয় মানুষ এবং জনপ্রতিনিধিরা কী বলছেন, চলুন শোনা পাবি। সমস্যাকে তুলে ধরার জন্য আপনাদের চ্যানেলকে আমরা ধন্যবাদ জানাই এবং এই সমস্যা সমাধান করার জন্য আজ সবাই এসেছিল। সবাই এসেছিল। তারা কি বললেন? তারা বললেন যে সমস্যা সমাধান করে দিবেন। আপনার নাম? মধুমিতা মণ্ডল। গতকালকে যখন আমি এখানে নির্বাচনের যেহেতু ক্যান্ডিডেট হয়েছি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে, আমি এখানে যখন ক্যাম্পেনিং করছিলাম তখনই আমার কাছে মিডিয়া মারফত এটা আমি দেখতে পাই, হ্যাঁ, এবং আমার কর্মীর মারফতেও আমার কাছে খবর আছে যে এখানে যে ICDS সেন্টারটি আছে গোঘাট 2 নম্বর ব্লকে বদনগঞ্জ পলুই 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে কৃষ্ণগঞ্জ গ্রামে 209 নম্বর ICDS সেন্টার, যে এখানে ICDS সেন্টারটির খুব বেহাল অবস্থা, যেটা আমাদের কাছে খুবই আমাকে খারাপ লাগছে। তা আমি পরবর্তী ক্ষেত্রেই আমি সঙ্গে সঙ্গে আমি এখানকার দিদিমণি যিনি আছেন ওনার ফোন নাম্বার নিয়েছি, নিয়ে আমি ওনার সঙ্গে কথা বললাম এবং গোঘাট 2-এর BDO সাহেবের সঙ্গে আমি কথা বলেছি। কথা বলে যেটা জানতে পারলাম যে এখানের যে জায়গার একটি সমস্যা আছে, ঠিক আছে, কারণ ICDS সেন্টারটা করার ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করা হয়েছিল কিন্তু জায়গার সমস্যার জন্য এই ICDS সেন্টারের যে বিল্ডিংয়ের জন্য সেটা ব্যবস্থা করা যায়নি। কিন্তু আমি কথা বলে কালকে BDO সঙ্গে কথা বলে এবং স্থানীয় আমার এখানে যে সমস্ত লিডার আছে, আমাদের পঞ্চায়েতের সদস্য আনকন্টেস্টেড যে চিন্তামণিজি, ওনার সঙ্গে কথা বলেছি, পিন্টু আছে, অর্জুন আছে, হাসপত আছে এবং এই অঞ্চলের সভাপতি আমাদের অভিজিৎ চক্রবর্তীর সঙ্গেও কথা বলেছি। কথা বলে যে জায়গার সমস্যাটা সেটা আমি অলরেডি কালকে আমি SDO ম্যাডামের সঙ্গেও কথা বলেছি। কথা বলে এখানে একটি ইরিগেশন এবং খাসল্যান্ডও আছে, সেটা আমরা মানে ওয়ে করে দেবো জায়গার সমস্যা দিয়ে। কিন্তু যেহেতু এখন ইলেকশন চলছে, আপনারা সকলেই জানেন যে ইলেকশনের কোড অফ কন্ডাক্টের মধ্যে এই মুহূর্তে আমরা কোনো সরকারি স্কিম আমরা নিতে পারি না, কারণ এর যে প্রসেসিং বা টেন্ডার যেটা হয় এটা আমরা করতে পারবো না। মানে ইলেকশন মিটে গেলে আমরা এটা পারমানেন্ট সলিউশন করব। কিন্তু আমার যেহেতু আমরা প্রত্যেকে একটা আমাদের মানবিক ধর্মটাই হচ্ছে আসল ধর্ম, সেই জায়গায় আমি একটু এখানের যে বেহাল অবস্থা, বর্ষা চলে এসেছে, বৃষ্টি হচ্ছে, তা সেই জায়গায় বাচ্চা ছেলে, আমার নিজেরও একটি বাচ্চা ছেলে আছে, যার ফলে আমি সেটা আমার কর্মীদের সঙ্গে আলোচনা করে আমরা নিজেরা উদ্যোগ নিয়ে আপাতত টেম্পোরারি একটা সলিউশন আমরা করেছি যে এই ICDS সেন্টারে কিছু ওই টিন আছে, টিন এবং মানে কাঁড়ি বাঁশ দিয়ে আমরা এটাকে মেরামত করে কাল থেকে আমি মিস্ত্রির সঙ্গে কথা বলেছি, হাসপাতালকে দায়িত্ব দিয়েছি, ও একটি মিস্ত্রি দেখেওছে, কথা বলেছে, কাল থেকে ওরা কাজে লেগে যাবে আপাতত টেম্পোরারি সলিউশন করে। এবং আমি একটি নিজে উদ্যোগ নিয়ে ইলেকট্রিকের যে একটা ইলেকট্রিকের আমি স্টেশন ম্যানেজারের সঙ্গে কথা বলে একটা টেম্পোরারি ইলেকট্রিকের আমরা পারমানেন্টলি আবেদন করব, টেম্পোরারি ইলেকট্রিকের জন্য আমি একটা কোটেশন করে যাতে একটি সিলিং ফ্যান এবং লাইটের ব্যবস্থা করে দেওয়া যায় সেটাও আমি টেম্পোরারি করে দেবো, ঠিক আছে। তারপর আগামী দিনে আমরা, হ্যাঁ, এখানে এই পারমানেন্ট আমি কথা দিয়ে যাচ্ছি যে এখানে একটা পারমানেন্ট ICDS সেন্টার, কারণ এটা আমি একটা সময় আমি নিজে উপপ্রধান ছিলাম আরামবাগ ব্লকে মায়াপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে, সেখানে মোট আমার গ্রাম সংসদের যতগুলো একটিও ICDS সেন্টার থাকলো 2013 সালে হওয়ার পর, আমরা এই মামাটি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর, প্রথম পঞ্চায়েত বোর্ড গঠন হওয়ার পর আমরা প্রত্যেকটা জায়গায় ICDS সেন্টার করে দিয়েছি পাকার। এবং সেই জায়গায় 2টি জায়গার সমস্যা ছিল, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন, আমাদের যে নিজস্ব জায়গা, নিজস্ব প্রপার্টি ল্যান্ড, একটা হচ্ছে 108 নম্বর হচ্ছে ডিভাইরা যে গ্রাম সংসদ আছে এবং গড়বড়ি গ্রাম সংসদে আমরা নিজেদের জায়গা আমরা সরকারকে দান করে 2টি ICDS প্রকল্প আমরা করে দিয়েছি। তাই আগামী দিনেও এই এলাকায় ICDS-এর কোনো সমস্যা থাকবে না, কারণ আমাদের যেটা লক্ষ্য যে আমাদের সরকারের প্রত্যেকটা প্রকল্প আমরা মানে প্রত্যেকটা প্রকল্প 100% এই জায়গায় করবো। তা এই এইটুকু আশা আপনারা রাখতে পারেন, ঠিক আছে, ধন্যবাদ। দাদা, এইভাবে সংবাদ মাধ্যম যে সমস্যার কথা তুলে ধরলো, সংবাদ মাধ্যমকে কি বলবেন? অবশ্যই সংবাদ মাধ্যমকেও ধন্যবাদ এই জন্যই জানাচ্ছি, কারণ সংবাদ মাধ্যমের যেটা হচ্ছে আমরা সবাই জানি যে সংবাদ মাধ্যম হচ্ছে ডেমোক্রেসির একটা মানে ফোর্থ পিলার,
চতুর্থ স্তম্ভ, সেই জায়গাটা যথাযোগ্য ভূমিকা নিয়েছে। কারণ ওনারা না এই বিষয়টা আলোকপাত না করলে হয়তো এত তাড়াতাড়ি আমার কাছে আসতো না, এবং আমি আমাকেও আমিও ছুটে এলাম। সেই জন্যে মানে সংবাদ মাধ্যমের যথাযথ, আপনারা সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে আপনারা যে মানুষের যে মানে যে যে দাবি বা যে মানুষের সঠিক খবর যে পরিবেশন করেন, এখানে যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন, এটার জন্য সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানাই। মনোদের প্রতি আমি কৃতজ্ঞ। আপনি দেখতে চান আপনার সন্তান ইংরেজিতে কথা বলছে? তাহলে আসুন আপনার সন্তানকে বিদেশিদের মতো করে ইংরেজি বলতে শেখায়। আপনার প্রিয় শহর কামারপুকুরে মার্চ মাস থেকে শুরু হয়েছে স্পোকেন ইংলিশ ক্লাস। বিশদে জানতে যোগাযোগ করুন শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর, ডাকবাংলো, হুগলি। মোবাইল নম্বর 7076918661 এবং 8900688976।